ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব সময়ের বরকত কি উঠে যাচ্ছে, এই বিষয়ে ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সময়ের বরকত আসলেই উঠে যাচ্ছে কি না, আমরা অনেক সময় দেখতে পাই। আগে যেমন আমরা সময়ের মধ্যে বরকত পেতাম, যেমন কাজ করতাম ক্লান্ত লাগতো না, বিরক্ত লাগতো না, কাজ করতেই থাকতাম করতেই থাকতাম। কিন্তু বর্তমানে আমরা দেখি হায় হায়, একটা কাজ ধরলে সময় চলে যায়, বরকত হয় না, কাজের কাজ আগায় না, কিন্তু সময় ঠিকই চলে যাচ্ছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে এমন কিছু সময় আসবে আমার উম্মতের উপর যখন একজন মানুষ অন্যজন মানুষকে মেরে ফেলা হবে, যাকে মেরে ফেলা হবে সেও জানবে না তাকে কেন মেরে ফেলা হয়েছে, রক্তের দাম থাকবে না, মানুষ জিনা ব্যভিচার বেড়ে যাবে, যে কোনো এক ধরনের জাতির আমদানি রপ্তানি বেড়ে যাবে, মদ জিনা জুয়া ব্যভিচার বেড়ে যাবে, মানুষের কাছে সম্পদের অভাব হবে না। হাদিসে বলা হয়েছে যে মানুষ এত সম্পদ নিয়ে ঘোরাফেরা করবে যে তারপর তারা যাকাত দিতে চাইবে, যে আমার এত কোটি টাকার যাকাত, এত লক্ষ টাকা যাকাত দিতে চাইবে, কিন্তু সেই যাকাত গ্রহণ করার লোক খুঁজে পাওয়া যাবে না। এত একটা এমন একটা সময় আমাদের সমাজের মধ্যে এলাকার মধ্যে আসবে, এই জন্য প্রিয় বন্ধুরা আমরা এই কাজগুলো করব না। আমরা কিয়ামত পৃথিবী কিন্তু প্রত্যেকটা জিনিস কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, প্রত্যেকটা জিনিস ধ্বংসশীল, প্রত্যেকটা মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য কিয়ামত কাছে, কিয়ামত সন্নিকটে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠে, কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে যারা অর্ধলঙ্গ কাপড় পরে বের হবে, যেগুলো আমরা দেখতে পাই, নারী পুরুষ হয়ে যাবে, পুরুষ নারী হয়ে যাবে, একজন আরেকজনের পোশাক অবলম্বন করবে। এগুলো করার জন্য দেশে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, অনেকেই করছে। যাই হোক প্রিয় বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো সময়ের বরকত হ্যাঁ অবশ্যই উঠে যাচ্ছে। কিয়ামত যখন সন্নিকটে আসবে তখন মানুষ কাজ করে বরকত পাবে না, এটাও একটা আলামত। হ্যাঁ অবশ্যই কিয়ামতের আলামত উঠে যাচ্ছে, প্রশ্নটা ছিল এমনই। আশা করছি বুঝতে পেরেছেন, এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।